একটা প্রতিবেদন অবশ্যই আপনাদেরকে নজরে আনবার চেষ্টা করব, যা দেখলে অন্তত একটা ধারণা স্পষ্ট হবে যে আজকের ডেবেটে আমরা কে নিয়ে আলোচনা করতে চলেছি। দেখুন, আজ বৃহস্পতিবার, শুক্রবার কাটিয়ে শনিবার শেষ দফা, সপ্তম দফা নির্বাচন রয়েছে, যেখানে এ বাংলার 9টি কেন্দ্র, যে 9টি কেন্দ্রই তৃণমূলের দখলে, অর্থাৎ যে 9টি লোকসভা কেন্দ্রতেই ঘাসফুল অলরেডি ফুটে রয়েছে। তাই একদিকে পদ্মশিবির ফুল ফোটাতে বদ্ধপরিকর, উত্তর কলকাতায় কলকাতা উত্তর কেন্দ্রের একাধিক অলি গলি, রাজপথে মিছিল, রোড শো, নরেন্দ্র মোদী স্বয়ং সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু তারপরেও কোথাও একটা দীর্ঘদিনের এই কেন্দ্র কলকাতা উত্তর, তাকে হাতে রাখতে আরো খানিকটা তৎপরতা কি নজরে এলো? কারণ এই কলকাতা উত্তর, যেখান থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে পদযাত্রা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, শুধু তাই নয়, পদযাত্রা শেষে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষ, তার সঙ্গে রাজ্যের মন্ত্রী শশী পাঁচা, তাকে নিয়ে একান্ত বৈঠকও করেছেন। দলের গোষ্ঠী কোন্দল মেটাতে তৃণমূল সুপ্রিমোর এই প্রয়াস কে ফলপ্রসূ হবে, প্রশ্ন ওয়াকি বহাল মহলের। বড় সাইজের সাজান হচ্ছে সুদীপ দা, ফলে সুদীপ দার এতখানি সাজান টাইপ অ্যাপিয়ারেন্স এবং সাজান টাইপ ব্যাপার ট্যাপার, তো ফলে ওখানে আমি আর কি। শেষ দফার নির্বাচনের আগে কলকাতা উত্তরের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে পদযাত্রা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের, পরে সুদীপ বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষ এবং রাজ্যের মন্ত্রী শশী পাঁচাকে নিয়ে একান্তে বৈঠকও সারেন তৃণমূল সুপ্রিমো, পাশাপাশি সবাইকে একসঙ্গে চলার বার্তাও দেন তিনি। তবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুণাল ঘোষের যে অবস্থান, তাতে মুখ্যমন্ত্রীর এই প্রয়াস ফলপ্রসূ হবে তা নিয়ে সন্দিহান রাজনৈতিক মহলের একাংশ। এই কুণাল ঘোষই সাম্প্রতিক অতীতে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বড় আকারের শাহজাহান বলে কটাক্ষ করেছিলেন। এই আবহে তৃণমূল সুপ্রিমোর এহেন প্রয়াস কি সফল হবে? গত মঙ্গলবার উত্তর কলকাতায় রোড শো করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর সেই রোড শোতে জনতার যে সাড়া মিলেছে তাতে আশঙ্কিত হয়ে কি দলের গোষ্ঠী কন্দল মেটাতে আসরে নামলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়? পাশাপাশি প্রশ্ন উঠছে, মাসের পর মাস ধরে দলের মধ্যে এই দ্বন্দ্ব চলার পর অবশেষে বোধোদয় মমতার, কলকাতা উত্তর কি হাতছাড়া হতে চলেছে তৃণমূলের? আর তার আভাস পেয়েই ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা তৃণমূল সুপ্রিমোর? অথচ কুণাল ঘোষই অতীতে সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলেছিলেন, সুদীপকে ভোট দেওয়া মানেই বিজেপিকে ভোট দেওয়া। সেটা তৃণমূলের নেতৃত্ব বুঝবেন, আমাদের বক্তব্য আমাদের ধারণাটা দলকে জানানো। এখন যদি মনে হয় যে তাকে সেখানে রাখা থাকবে, তিনি বুঝবেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়া মানেও বিজেপিকে ভোট দেওয়া। এর আগে কয়লাকান্দে সুদীপের যোগাযোগ নিয়ে তদন্তের দাবি তুলেছিলেন কুণাল ঘোষ, এমনকি দলের ভেতরে বারংবার সুদীপের বিরুদ্ধে মন্তব্য করার জন্য পদক খোয়াতে হয় কুণালকে। এই আবহেই সুদীপ কুণাল দ্বন্দ্ব নিয়ে একান্ত বৈঠক তৃণমূল সুপ্রিমোর। এই বৈঠক প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ জানান, দলের হাতে থাকা আসনটি কিভাবে ধরে রাখা যায় তা নিয়ে বেশ কিছু পরামর্শ দিয়েছেন দলনেত্রী। আমাদের জয়ের কনস্টিটিউয়েন্সি, আমাদের হাতে থাকা কনস্টিটিউয়েন্সি আরও একবার জিততে হবে, তার কিছু পরামর্শ বা নির্দেশ তিনি দিলেন। অন্যদিকে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দাবি, বিজেপি ক্ষমতায় ফিরছে না। হি উইল এগেইন কাম ইফ হি ইজ ভেরি মাচ ইন পলিটিক্স 2029। হি ইজ নট কামিং ব্যাক টু পাওয়ার, ইউ আর সেইং নো। তবে শেষ দফার নির্বাচনের আগে সুদীপ কুণাল দ্বন্দ্ব মেটাতে তৃণমূল সুপ্রিমো যতই চেষ্টা করুন না কেন, ঘাসফুল শিবিরের অন্দরের এই ফাটল মেটা নিয়ে সংশয় রয়েছে বলেই মনে করছে ওয়াকি বহাল। ক্যালকাটা নিউজ। অর্থাৎ এক প্রকার এই সিনারিওটা স্পষ্ট যে কলকাতা উত্তর এই কেন্দ্র এখন অনেক বেশি, যত না টাফ ফাইট রাজনৈতিকভাবে জিতে আসার, তার থেকে অনেক বেশি ফাইট প্রেস্টিজে। শিবিরের বিজেপি দলের নির্দিষ্ট কিছু ক্যারিশমা নিশ্চয়ই রয়েছে, নিঃসন্দেহে রয়েছে, প্রত্যেকটি রাজনৈতিক দলের থাকে, কিন্তু তারপরেও তো তারা ব্যক্তিগত রাজনৈতিক পরিসরের ক্যারিশমাকে কাজে লাগানোর আপ্রাণ চেষ্টা করে। তার জন্য তো এক একজন রাজনৈতিকদের মুখ তৈরি করা হয়, নইলে এটা তো ঠিক যে তাপস রায় যিনি সদ্য
বিজেপিতে যোগদান করেছেন, বাজে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি সদ্য বিজেপিতে যোগদান করেছেন, তাদেরকে প্রার্থী করা হচ্ছে, তাদের মুখ, তাদের ব্যক্তিগত ক্যারিশমা, তার কি কোনো প্রভাব জনমানসে পড়ে না? যে কুণাল ঘোষ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ডেকে কথা বললেন, যদিও তাদের দুজনের তরফ থেকে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার পর তারা দুজন দুরকম মন্তব্য করেছেন, কিন্তু কথা হয়েছে একই সাথে একজনের সঙ্গেই, তিনি তৃণমূল সুপ্রিমো। সে কথায় পরবর্তীতে সময় হলে নিশ্চয়ই আসবো, কিন্তু তার আগে ওই কেন্দ্রেরই বিজেপি প্রার্থী তাপস রায়, তিনি একদম যখন তৃণমূলের বিধায়ক পদ ছেড়েছেন, তৃণমূল থেকে অব্যাহতি নিয়েছেন, তখনও তিনি একথা স্বীকার করে নিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই তার রাজনীতি করা, তাই তার দেওয়া পরামর্শ তার এক সময়কার সহকর্মীদের জন্য। তারপর তার ঠিক কি বক্তব্য শোনায়? নির্বাচনের সময় হঠাৎ তার মনে পড়ে এবং তিনি তখন সকলকে ডাকেন, বলেন, উপদেশ দেন ইত্যাদি প্রভৃতি, কিন্তু কখনো যে প্রেসিডেন্ট করা হয়েছিল তাও আমি জানি না, আমি জানতাম না কেন করা হল, আমি কি হতে চেয়েছিলাম নাকি? আর সুদীপ বন্দ্যোপাধ্যায় রোজ মেসেজ করে ফোন করে বোধ হয় কান্নাকাটি করতেন, আমি শুনি না। সুতরাং একটা ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার ওপর যদি কলকাতা উত্তর চলে বা চলতো বা চলে বা রাজ্যও চলে, তাহলে পরে সেটা তো কখনো ভালো হওয়ার কথা না। যেহেতু কুণালকে তো বোঝালে হবে না, মমতা লয়ালিস্ট বা অভিষেক লয়ালিস্ট বা তৃণমূল লয়ালিস্ট, তাদের সঙ্গে অর্থাৎ খালি দলের যে লয়ালিটি সেটা দেখলেই হবে না, ব্যক্তির লয়ালিটিও ডিপেন্ড করে। অর্থাৎ সে কথাই কিছুক্ষণ আগে স্নেহানন্দাও বলছিলেন যে দল এবং অবশ্যই প্রার্থীর ভাবমূর্তিও সেক্ষেত্রে যথেষ্ট যোগ্যতার মাপকাঠির মধ্যে। কলকাতা উত্তরে ফিরে আসি, তাহলে অবশ্যই শনিবার নির্বাচন, আরও 9টি কেন্দ্র একদম শেষ ল্যাপে প্রচার চলছে, শেষ দফার নির্বাচন, এবং এই 9টা কেন্দ্রে এখনও পর্যন্ত পদ্ম ফোটানো সম্ভব না হলেও এরপর ফুটবে কিনা আমরা জানি না, তার জন্য আবার 4 তারিখের রেজাল্টের দিকে নজর রাখতে হবে।